হ্যালো ভিউার্স ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল বন্ধুরা আর আর বি এন ওয়ান এক্সামের আজ দুই ফেব্রুয়ারি ফার্স্ট শিফটের যে এক্সাম হয়েছে তার জিকে প্রশ্নগুলি এই ভিডিওতে আলোচনা করবো এবং সাথে জেনারেল সায়েন্স ও কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনও রয়েছে এবং প্রশ্নগুলির সাথে আমি এক্সট্রা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টও আলোচনা করে দেব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নিও ঠিক আছে আর যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা টেলিগ্রামে গিয়ে অ্যাট দ্য রেট রয় একাডেমি লিখে সার্চ করবে আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও তো চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্নে বলা হয়েছে দু সালের মে মাসে আমফান ঝড়ের উৎপত্তি কোথা থেকে হয়েছে তো উত্তর হলো বঙ্গোপসাগর থেকে হয়েছে দু সালের মে মাসে আমফান ঝড়ের উৎপত্তি ঠিক আছে বন্ধুরা বঙ্গোপসাগর থেকে উৎপত্তি হয়েছে এবং দীঘা উপকূলে আছড়ে পড়েছে আর আমাদের কলকাতায় বেশি ক্ষতি করেছে ঠিক আছে একশো পঁয়ষট্টি কিমি বেগে আমাদের এই কলকাতায় এসেছিল এই আমফান ঝড় তারপরে দেখো দুই নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল তো উত্তর হল মুম্বাইতে হয়েছিল কবে হয়েছে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছে মুম্বাইতে হয়েছে এবং এই অধিবেশনে অধ্যক্ষ ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি এই অধিবেশনে অধ্যক্ষ ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি ঠিক আছে আর এই বছরই কিন্তু জাতীয় কংগ্রেস স্থাপিত হয়েছিল আর প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠাতা হলো এ ও হিউম ঠিক আছে তারপরে দেখো নেক্সট তিন নম্বরে চলে যাচ্ছি তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে সপ্তমেব জয়তে কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে তো উত্তর হলো মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে সপ্তমেব জয়তে সপ্তমেব জয়তে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে ঠিক আছে তারপরে দেখো হর্নবিল উৎসব কোথায় পালন করা হয় নাগাল্যান্ডে পালন করা হয় হর্নবিল উৎসব তারপরে নেক্সট পাঁচ নম্বর পদবি বাতিল করার সম্বন্ধে উল্লেখ আছে কোন ধারায় তো উত্তর হলো অনুচ্ছেদ আঠারো মানে আঠারো নং ধারায় পদবী বাতিল করার সম্বন্ধে উল্লেখ আছে মানে অ্যাবলিশ অব টাইটেল অ্যাবলিশ অব টাইটেল ঠিক আছে অ্যাবলিশ অব মানেই হলো বাতিল করা তো পদবি বাতিল করা সম্বন্ধে উল্লেখ আছে আঠারো নং অনুচ্ছেদে বা আঠারো নং ধারায় তারপরে দেখো নেক্সট ছয় নম্বর প্রশ্ন কারাকোরাম গিরিপথ কোন জেলায় অবস্থিত তো উত্তর অপশানে তোমার লে কারগিল শ্রীনগর তাবাং এইগুলো ছিল তো উত্তর হয়ে যাবে লে ঠিক আছে লে লাদাখে জম্মু কাশ্মীরে লে লাদাখে অবস্থিত তোমার কারাকোরাম গিরিপথ ঠিক আছে বন্ধুরা এই যে কারাকোরাম গিরিপথ এটা তোমার ভারত ও চীনে রয়েছে ভারত ও চীনে ঠিক আছে চীনেও কিন্তু এই কারাকোরাম পর্বত অংশ রয়েছে এবং সেটা কিন্তু ভারত ও চীন উভয়ের উভয়ের মধ্যেই কিন্তু রয়েছে এবং পাঁচ হাজার পাঁচশো চল্লিশ মিটার এই যে গিরিপথ এটা কারাকোরাম পর্বতশ্রেণীর শ্রেণীর পাঁচ হাজার পাঁচশো চল্লিশ মিটার উঁচুতে কিন্তু রয়েছে ঠিক আছে তারপরে দেখো নেক্সট তোমার সাত নম্বর অলিম্পিক গেমসের মাইকেল ফিলিপস কোন অলিম্পিকে সবথেকে বেশি স্বর্ণপদক জিতেছে তো উত্তর হলো দু সালের রিও অলিম্পিকে ঠিক আছে দু সালের রিও অলিম্পিকে মাইকেল ফিলিপস মাইকেল ফেলপস সব থেকে বেশি তোমার স্বর্ণপদক জিতেছে এবং কয়টি স্বর্ণপদক জিতেছিল ছয়টি স্বর্ণপদক জিতেছে এই রিও অলিম্পিকে ঠিক আছে ছয়টি স্বর্ণ এবং একটি রৌপ্য পদক বা সিলভার মেডেল জিতেছে আর মাইকেল ফিলিপস তার ক্যারিয়ারে মোট তেইশটি স্বর্ণপদক জিতেছে মোট কয়টি মোট হলো তেইশটি ঠিক আছে তারপরে দেখো আধুনিক প্রিন্টার কিসে পরিমাপ করে তো উত্তর হলো পিপিএম ঠিক আছে পিপিএমের পুরো নাম হল পেজ পার মিনিট পেজ পার মিনিট পিপিএম হলো পেজ পার মিনিট তো এই পিপিএমেই কি করে আধুনিক প্রিন্টার পরিমাপ করে তারপরে দেখো নেক্সট নয় নম্বর প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিলেন তো উত্তর হয়ে যাবে কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত একই ব্যক্তি ঠিক আছে কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু ছিলেন এবং চন্দ্রগুপ্ত মৌর্যই কিন্তু মৌর্য বংশের প্রতিষ্ঠাতা এবং কোন বংশের পরে মৌর্য বংশ প্রতিষ্ঠিত হয়েছে নন্দবংশের পরে নন্দবংশের যে শেষ শাসক ধননন্দ তাকে চন্দ্রগুপ্ত মৌর্য হত্যা করেছে এবং মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছে ঠিক আছে তারপরে দেখো নেক্সট তোমার রয়েছে দশ নম্বর দশ নম্বরে আছে ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স কে ঘোষণা করে তো উত্তর হলো বিশ্ব ব্যাংক ঘোষণা করে দেখো এখন কিন্তু আসছে কোন ইন্ডেক্স কে ঘোষণা করে কারণ এর আগে হ্যাপিনেস ইন্ডেক্স এসেছিলো তো এবার এসে তোমার ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স কে ঘোষণা করে তো বিশ্ব ব্যাংক ঘোষণা করে এবং এই যে ইজ অফ ডুইং বিজনেস এতে দু হাজার কুড়ি সালে ফার্স্ট র্যাঙ্কে আছে কে ফার্স্ট পজিশনে আছে নিউজিল্যান্ড আর আমাদের ভারতবর্ষ রয়েছে তেষট্টিতম পজিশনে ঠিক আছে তেষট্টিতম পজিশানে তারপরে নেক্সট এগারো নম্বর এগারো নম্বর প্রশ্নে রয়েছে সোডা ওয়াটারে কোন গ্যাস থাকে তো উত্তর হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে সোডা ওয়াটারে তারপরে দেখো বারো নম্বর দু হাজার আঠারো গান্ধী শান্তি পুরস্কার কে পেয়েছেন তো ইয়ো হেই সাসাকাওয়া ইয়ো হেই সাসাকাওয়া দু হাজার আঠারোর গান্ধী শান্তি পুরস্কার পেয়েছেন ঠিক আছে তারপরে দেখো তেরো নম্বর রাজ সম্বন্ধে কোন অনুচ্ছেদে বর্ণিত রয়েছে তো তিনশো তেতাল্লিশের এ অনুচ্ছেদে বা তিনশো তেতাল্লিশের এ ধারায় রাজ সম্বন্ধে বর্ণিত রয়েছে দেখো এই যে রাজ এটা তেয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু অ্যাড হয়েছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে ঠিক আছে ভারতীয় সংবিধানে তারপরে দেখো তোমার চোদ্দো নম্বর প্রশ্ন ফিফা দু কোথায় আয়োজিত হয়েছিল তো রাশিয়ায় আয়োজিত হয়েছিল ফিফা দু হাজার আঠারো দু সালে ফিফা কোথায় হয়েছে রাশিয়ায় হয়েছে ঠিক আছে এবং এই যে ফিফা হয়েছে দু হাজার আঠারোতে তাতে জিতেছে কোন দেশ ফ্রান্স ফ্রান্স জিতেছে দু হাজার আঠারোর ফিফা বিশ্বকাপে ঠিক আছে এবং তোমার রানার আপ হয়েছে ক্রোয়েশিয়া রানার হয়েছে ক্রোয়েশিয়া ঠিক আছে আর সেরা খেলোয়াড়কে সেরা খেলোয়াড় লুকা মাদ্রিদ লুকা মাদ্রিদ আর এই ফিফা দু হাজার সর্বাধিক গোল করেছে হ্যারি কেন হ্যারি কেন ঠিক আছে তারপরে পনেরো নম্বর হ্যারিকেন ছয়খানা গোল করেছিল কয়খানা গোল করেছিল ছয়খানা এটাও আসতে পারি কিন্তু হ্যারিকেন ছয়খানা গোল করেছিল দেখো পনেরো নম্বরে আছে কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তো কানহা জাতীয় উদ্যান অবস্থিত তোমার মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে কানহা জাতীয় উদ্যান অবস্থিত এবং মধ্যপ্রদেশে কিন্তু বর্তমানে সবথেকে বেশি জাতীয় উদ্যান রয়েছে আগেও ছিল কিন্তু বর্তমানে আরও একটা অ্যাড হয়েছে আগে ছিল দশটা আর নতুন একখানা অ্যাড হয়েছে টোটাল এগারোখানা কিন্তু জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক রয়েছে তোমার মধ্যপ্রদেশে ঠিক আছে কয়খানা খানা এবং এই যে কানহা জাতীয় উদ্যান এটা কিসের জন্য এটা হলো টাইগার রিজার্ভ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র তারপরে দেখো নেক্সট ষোলো নম্বর সর্বাধিক প্রবাল প্রাচীর কোথায় পাওয়া যায় তো উত্তর হলো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ায় সর্বাধিক প্রবাল প্রাচীর পাওয়া যায় দেখো এই প্রবাল প্রাচীর থেকে তোমাদের এর আগে কোশ্চেন এসেছিলো তখন দিয়ে দিয়েছিল যে কোন মহাসাগরে পাওয়া যায় তো প্রশান্ত মহাসাগর ছিল তোমার উত্তর ঠিক আছে প্রশান্ত মহাসাগরে এবার দিয়ে দিয়েছে তোমার কোন কোথায় পাওয়া যায় তো অপশানে অস্ট্রেলিয়া ছিল অস্ট্রেলিয়া অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের সতেরো নম্বর কোন গ্রহ ঘড়ির কাটার দিকে ঘোরে তো শুক্র গ্রহ ঘড়ির কাটার দিকে ঘোরে শুক্র গ্রহ ঠিক আছে মানে ক্লক ওয়াইজ তারপরে আঠারো নম্বর নীতি আয়োগ কবে গঠিত হয়েছে তো নীতি আয়োগ এক জানুয়ারি দু হাজার পনেরোতে গঠিত হয়েছে এক জানুয়ারি দু হাজার পনেরো আর নীতি আয়োগ সম্বন্ধে তোমাদের আমি বারবার বলি যে নীতি আয়োগের সিইও হলো বর্তমানে অমিতাভ কান্ত আর অধ্যক্ষ হলো তোমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর নীতির ফুল ফর্মটাও তোমরা জানো কমেন্ট করো দেখি তারপরে দেখো নিম্নের কোনটি আউটপুট ডিভাইস নয় নিম্নের কোনটি আউটপুট ডিভাইস নয় তো আউটপুট ডিভাইস মানে কি যেগুলো বাইরে আমাদের আউটপুট দেয় আউট মানেই বাইরে তো বাইরে তো প্রদান করে যেটা সেটাই হলো আউটপুট যেমন তোমার আউটপুট ডিভাইস কোনগুলো আউটপুট ডিভাইস তোমার হয়ে যাবে তোমার প্রিন্টার প্রিন্টার কী আউটপুট ডিভাইস প্রিন্ট করি আমরা বাইরে পাই কিন্তু স্ক্যানার হলো ইনপুট ডিভাইস তো ইনপুট ডিভাইস স্ক্যানার তারপরে তোমার মাইক্রোফোন তা এবং তোমার কিবোর্ড মাউস এগুলো লাইট পেন এগুলো সব হলো তোমার ইনপুট ডিভাইস ঠিক আছে আর আউটপুট ডিভাইস মনিটর তারপরে তোমার স্পিকার তারপরে তোমার কি আর একটা যেটা বললাম তোমার প্রিন্টার বা প্রোজেক্টার এগুলো সব হলো তোমার আউটপুট ডিভাইস ঠিক আছে তো এবার অপশান অনুযায়ী কিন্তু অ্যান্সার হবে কী ছিল অপশানে তারপরে দেখো কুড়ি নম্বর আই এম এফ এবং বিশ্ব ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় রয়েছে তো ওয়াশিংটন ডিসিতে রয়েছে আইএমএফ এবং বিশ্ব এবং বিশ্বব্যাংকের হেডকোয়ার্টার ঠিক আছে তো আইএমএফের পুরো নাম কি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ঠিক আছে আইএমএফ সম্বন্ধে তোমরা যতটা জানো কমেন্ট করো কারণ এর আগে অনেকবার আইএমএফ থেকে কোশ্চেন এসেছে এবং আমি প্রত্যেকবার আইএমএফ সম্বন্ধে ডিটেলসে তোমাদের বলেছি তারপরে দেখো নেক্সট একুশ নম্বর কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় তো উত্তর হলো ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় ঠিক আছে তারপরে বাইশ নম্বর ও এম এর এমের অর্থ কি। ঠিক আছে এম এর অর্থ হলো মার্ক ওএমআর এর অর্থ হলো মার্ক তো ও ফুল ফর্মটা আমাদের জানতে হবে তাহলেই আমরা পারতাম এটা তো ওএমআর ফর্ম কি অপটিক্যাল মার্ক রিকগনিশন অপটিক্যাল মার্ক রিকগনিশন ও পি টি আই সি এল অপটিক্যাল মার্ক মার্ক তো লেখাই রয়েছে তারপরে রিকগনিশান আর ও জি এনআইটিআই ও এন ঠিক আছে অপটিক্যাল মার্ক রিকগনিশান তারপরে নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে এটিএম কোনটির অধীনে কাজ করে তো উত্তর হলো এনপিসিআইয়ের অধীনে কাজ করে আমরা জানি এটিএম মেশিন যেখান থেকে টাকা তোলা হয় সেটা কিসে কাজ করে এনপিসিআইয়ের অধীনে কাজ করে এনপিসিআইয়ের পুরোনাম হলো ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন ইন্ডিয়া ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন ইন্ডিয়া আর এটিএমের ফুল ফর্ম কি অটোমেটেড টেলার মেশিন তারপরে দেখো চব্বিশ নম্বর পারদকে কি বলা হয় তো পারতকে কুইক সিলভার বলা হয় পারতকে বলা হয় কুইক সিলভার তারপরে পঁচিশ নম্বর ক্রিপস মিশনের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন তো উত্তর হলো উইস্টন চার্চিল উইস্টন চার্চিল ক্রিপস মিশনের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন তারপরে নেক্সট কোশ্চেন দেখো ২৬ নম্বর ছাব্বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা সম্বন্ধে কোনটি সঠিক নয় তো দেখো প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা মানে পি এম কে ভি ওয়াই প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এই যে যোজনা এটা লঞ্চ করা হয়েছে জুলাই দু হাজার পনেরোতে জুলাই দু হাজার পনেরোতে ঠিক আছে এবং এই যোজনার উদ্দেশ্য কি স্কিল ডেভেলপমেন্ট করা মানে কৌশল বিকাশ করা নামের মধ্যেই রয়েছে স্কিল ডেভেলপমেন্ট বা কৌশল বিকাশ যুবক এবং যুবতীদের কৌশল বিকাশের জন্য বিভিন্ন কোর্স করানো হয়েছে এই যোজনার মাধ্যমে কম্পিউটারের কোর্স এবং অন্যান্য বিভিন্ন কোর্স করানো হয়েছে তাদেরকে কৌশল কৌশল মানে তাদের যে স্কিল সেটাকে ডেভেলপমেন্ট করা হয়েছে তারপরে দেখো সাতাশ নম্বর ইংরেজরা ভারতে কোন মোগল সম্রাটের শাসনকালে কোম্পানি বসানোর অধিকার পেয়েছে তো জাহাঙ্গীরের শাসনকালে কোম্পানি বসানোর অধিকার পেয়েছে তারপরে আঠাশ নম্বরে দেখো আইএসএস মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন নিম্নের কোনটি সঠিক দেখো অপশান অনুযায়ী অ্যান্সার হবে অপশানে যেটা সঠিক ছিল আমি এর সম্বন্ধে তোমাদের বলে দিচ্ছি এই যে আইএ আইএসএস মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এটি উৎক্ষেপণ করা হয়েছে মানে লঞ্চ করা হয়েছে কুড়ি নভেম্বর উনিশশো আটানব্বইতে কুড়ি নভেম্বর উনিশশো আটানব্বইতে কী করা হয়েছে লঞ্চ করা হয়েছে ঠিক আছে এবার এই যে আইএস আই এটির কল সাইন আছে একটা কল সাইন কি সেটা হলো আলফা স্টেশন আলফা স্টেশন হলো আই এস কলসাইন ঠিক আছে এবং তোমার এই যে আইএসএস এটার সম এটাতে যে তোমার এটা যে কাজ হয় এই যে লঞ্চ করা হয়েছে এটা কয়টা গবেষণা সংস্থা মিলে লঞ্চ করেছে মহাকাশ গবেষণা সংস্থা মিলে সেটাও অপশানে থাকতে পারে দেখা গেল তোমার সেটা ছিল তাহলে উত্তর হয়ে যাবে পাঁচটি কয়টা মহাকাশ গবেষণা সংস্থা পাঁচটি মহাকাশ গবেষণা সংস্থার একটি সমন্বিত প্রকল্প ঠিক আছে এবার দেখো এই সেই পাঁচটির নাম কী কী রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র জাপান কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়ন ঠিক আছে এই পাঁচটা ঠিক আছে তারপরে দেখো উনত্রিশ নম্বরে আছে কচ্ছের রন সম্বন্ধে নিচের কোনটি সঠিক তো কচ্ছের রন সম্বন্ধে সঠিক জিজ্ঞাসা করেছে তো কচ্ছের রণ হলো একটা লবণাক্ত জলাভূমি কি লবণাক্ত জলাভূমি এবং ভারতের গুজরাট রাজ্যে রয়েছে এবং তোমার এছাড়া কিছুটা অংশ কিন্তু পাকিস্তানের সিন্ধু প্রদেশে রয়েছে ঠিক আছে তো এই ছিল আজকের প্রশ্ন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত